কৃষ্ণনগরে কালীপূজোর ভাষণে দমকলকর্মীকে খুন করা হয় এই অভিযোগে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত যুবকের নাম খোকন শেখ, তার বাড়ি কৃষ্ণনগর নলুয়াপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর রাতে নলুয়াপাড়ার বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার সূত্রপাত ঘটনার দিন। জানা গিয়েছে ঘটনার দিন খোকন শেখের বাড়ির দেওয়ালে তুহিন বোসের দুই বন্ধু প্রস্রাব করেছিল, আর সেই প্রস্রাব করাকে কেন্দ্র করে বাঁধে বচসা। বচসার কিছু সময় বাদে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর আক্রমণ করলে তুহিন বোসের দুই বন্ধু পালিয়ে যায়। তুহিন ঘটনাস্থলে পড়ে যায়। আর তখনই তুহিনের পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে খোকন শেখ। ঘটনার পর দীর্ঘ সময় তুহিন বোস ঘটনাস্থলেই পড়েছিলেন। এরপর ঘটনাস্থল থেকে তার দুই বন্ধু তাকে উদ্ধার করে নিয়ে যায়। তুহিন বোসের পরিবারের পক্ষ থেকে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরই পুলিশ তদন্তে নেমে বিভিন্ন দিক খতিয়ে দেখে বৃহস্পতিবার ভোর রাতে খোকন শেখকে গ্রেপ্তার করে। ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, আজ তক বাংলা।